তোমরা এখানে যে আইসোমেট্রিক ড্রয়িংটা দেখতে পাচ্ছ, আজকে আমরা এটা ড্র করব। তো দেখে তোমাদের ড্রয়িংটা খুব টাফ মনে হচ্ছে, তো আমি খুব সহজে কিভাবে ড্র করবে সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে সুবিধা হবে বুঝতে। তো আমি তন্ময় আছি তোমাদের সাথে, আর তোমরা আছো আমার চ্যানেল টিস্টাডিতে। তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে কিন্তু কিভাবে করছি ব্যাপারটা বুঝতে পারবে। তো চলো তাহলে আজকে ভিডিও শুরু করি। আমরা অটোক্যাড স্ক্রিনটা ওপেন করে নিলাম। এবার ড্রয়িংটা দেখো, এখানে ড্রয়িংয়ের মধ্যে এই যে ডাইমেনশানগুলো আছে 45, 25, এগুলো সব মিলিমিটারে আছে। তো আমাদের ইউনিট সেট আপ করতে হবে। তো ইউনিট সেট আপ কীভাবে করবো তোমরা জানো, ইউএন লিখে ইন্টারফেস করবো। এইরকম ইউনিটসে একটা ডায়লগ বক্স ওপেন হবে, এখানে টাইপ যেটা ডেসিমেল সেটা ডেসিমেলই রাখবো, প্রিসিশন 0 করবো, আর যেহেতু মিলিমিটারে কাজ করবো এখানে স্মলেস্ট ডিভিশন মিলিমিটার রাখবো। তোমার যদি মিলিমিটার না থাকে তাহলে চেঞ্জ করে নিও এখান থেকে, জাস্ট ওকে প্রেস করবো, তাহলে আমাদের ইনপুট ইউনিট বা ইউনিট সেট আপ হয়ে গেল, ঠিক আছে। নেক্সট আমাদের সেকেন্ড কাজ কী হবে দেখো, যেহেতু আমরা আইসোমেট্রিক ড্রয়িং করবো, ঠিক আছে, তো আমাদের দেখো এখন স্ন্যাপটা কী আছে, রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ। তো স্ন্যাপটা আমি চেঞ্জ করবো আইসোমেট্রিক স্ন্যাপে। তো কীভাবে সেটা চেঞ্জ করবো, ডিএস লিখে ইন্টারফেস করবো, ডিএস ফর ডাফটিং সেটিং। এইরকম ডাফটিং সেটিংয়ের একটা ডায়লগ বক্স ওপেন হবে, ফার্স্ট অপশান স্ন্যাপ অ্যান্ড গ্রিড সেখানে আসবে। আসার পর দেখো নিচের দিকে স্ন্যাপ টাইপ যেটা আছে, রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ অন আছে, সেখান থেকে আইসোমেট্রিক স্ন্যাপ অন করবো। বাকি কোনো সেটিংস অন অফ বা কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট ওকে প্রেস করব, তাহলে দেখো স্ন্যাপটা চেঞ্জ হয়ে গেল, ক্লিয়ার। এবার আমরা ড্রয়িংটা স্টার্ট করছি। তো ড্রয়িংটা স্টার্ট করার আগে, যেহেতু আমরা আইসোমেট্রিক ড্রয়িং করছি, আইসোমেট্রিক ড্রয়িংয়ে তিনটে প্লেন থাকে তোমরা জানো, টপ প্লেন, লেফট আর রাইট, তিনটে প্লেন। তোমরা যে কোনো একটা প্লেন থেকে শুরু করতে পারো, ঠিক আছে। এবার এখানে যে টি সেকশন যেটা দেখতে পাচ্ছ, টি এর আকারের যে শেপটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, তো এই শেপ মানে লেফট প্লেন থেকে আমি স্টার্ট করছি, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। দেখো এখানে 25 আছে আর 45 আছে, তাই তো? তাই টোটালটা কত হলো, টোটালটা হলো 70, ঠিক আছে। তো এখানে স্টার্ট করছি, দেখো এল এন্টার, একটা 70, নিচে থেকে 70 মিলিমিটার লাইন ড্র করবো। এবার দেখো লাইনটা স্ট্রেট করার জন্য কী করতে হবে, অর্থ অন করতে হবে, তোমরা জানো। তো 70 নিয়ে নিলাম একবারে, নেওয়ার পর দেখো এই প্লেনে আমি চেঞ্জ করবো, এই প্লেনটা কত আছে 30 মিলিমিটার দেখতে পাচ্ছ, তো এই প্লেনে নেবো কত 30, ঠিক আছে, জুম করে নিলাম একটু 30, এন্টার। এবার নিচের দিকে কতটা নামবো দেখো, ভালোভাবে দেখো এখানে যে বেসটা শুরু হচ্ছে 25 থেকে, বুঝতে পারছো, এই বেসটার থিকনেস কত আছে 15, আর এটা আছে 25, তার মানে এই যে থিকনেসটা বা হাইটটা কত আছে 10, বুঝতে পারছো, তাহলে নিচের দিকে 10 মিলিমিটার আসবে, ওকে। এবার এখানে 25, বুঝতে পারছো, 25 নিয়ে নেবো, ঠিক আছে। নেক্সট এবার নিচের দিকে থিকনেস কত নেবো, 15 মিলিমিটার, 15 মিলিমিটার নিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা এখানে তুমি এক কাজ করো, এইভাবে লাইনটা এক্সটেন্ড করে রেখে দাও, এবার নিচের থেকে শুরু করো, যেটা ইন্টারসেক্ট করবে তারপরে টিম করে দেবে, অত ক্যালকুলেশন করার দরকার নেই। নিচের বেসটা দেখো কত আছে 25, এল এন্টার করলাম, এখানে 25 নেবো, নেওয়ার পর এখানে হাইটটা কত 45, তো 45 নিতে পারো বা এরকম এক্সটেন্ড করে দিতে পারো, ঠিক আছে, একই ব্যাপার। তাহলে এই লাইনটা টিম করে দাও, বুঝতে পারলে শেপটা, ঠিক আছে। নেক্সট এবার দেখো এখানে এই প্লেনটা কত আছে 80 মিলিমিটার, মানে লেন্থ কত আছে 80, তো একটা লাইন নাও এল এন্টার, এই পয়েন্ট থেকে কোন প্লেন, এই প্লেনে প্লেনটা চেঞ্জ করার জন্য F5 প্রেস করতে হবে, তোমরা জানো, 80 মিলিমিটার নেবো, ঠিক আছে। এবার তোমরা কপি করতে পারো, ঠিক আছে, তো এই লাইনটা আমি কপি করব, কপি করে এই পয়েন্টটা আমি এখানে বসিয়ে দেবো, একবার একবার এখানে বসাবো, বুঝতে পারছো, ক্লিয়ার। এবার নেক্সট এই প্লেনটা কপি করব, ধরো এই পয়েন্টটা আমি এখানে বসালাম, নেক্সট এই পয়েন্টটা মানে এই লাইনটা কপি করে এখানে বসালাম, তুমি কপি করেও করতে পারো বা ডাইমেনশন দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার নিচের বেসটা কমপ্লিট করে নাও, 50 লেন্থ আছে এই পয়েন্ট থেকে এদিকে 50, আর উপরে হাইটটা তোমার জানার দরকার নেই, খালি এখানে ইন্টারসেক্ট করে টিম করে দাও, এক্সটেন্ড করে টিম করে দাও, ঠিক আছে, বুঝতে পারলে। তারপর এই দিকের প্লেনটা কমপ্লিট, এবার আসছি ওপরের টপ প্লেনটা আস্তে আস্তে করবো। এবার ডাইমেনশানটা ভালোভাবে দেখো, 15 মিলিমিটার হয়ে গেছে, এখানে এই প্লেন থেকে এই প্লেন মানে এই বটম থেকে টপ প্লেনের গ্যাপ কত আছে 30, তাই তো? তার মানে এক কাজ করতে পারি, এখান থেকে যদি 30 মিলিমিটার একটা লাইন ড্র করতে পারি, এখান থেকে আমি 30 মিলিমিটার লাইন নিলাম, ঠিক আছে, তার মানে এখান থেকে আমার এই প্লেনের যে বেসটা শুরু হবে, টপ প্লেনের বেসটা, বুঝতে পারছো, তাই তো? এবার এটা করব কি করে, এটা করার জন্য আমায় কি করতে হবে, এখান থেকে 15 যে আছে থিকনেস সেটাও নিয়ে নেব, ঠিক আছে, সেটা নিয়ে নাও, এখান থেকে এল এন্টার করো, ওপর থেকে 15 মিলিমিটার আবার এগে নিয়ে নাও, ঠিক আছে। করার পর প্লেনটা চেঞ্জ করো, এদিকে আছে 30, তাই তো? তো 30 মিলিমিটার নিয়ে নাও, বুঝতে পারছো, ব্যাক ক্যালকুলেশন করে কিন্তু করতে হবে, নাহলে এটা এই ড্রয়িংটা করতে পারবে না।
এবার এদিকে কত আছে 30, তো প্লেনটা চেঞ্জ করো, ঠিক আছে 30 মিলিমিটার। নেক্সট এটা কত, টোটালটা আছে 55, সেখান থেকে আমি 30 মিলিমিটার চলে গেছি, মানে এইটা, ঠিক আছে। আর তার মানে 55 থেকে 30 মিলিমিটার যদি ডিডাক্ট করি তাহলে কত হচ্ছে 25, বুঝতে পারছো? তাহলে এই প্লেনটা কত হবে 25। ওকে নেক্সট এটা আছে 55, আমি 30 চলে এসেছি এগেন, তাহলে এটা কত হবে 25, বুঝতে পারছো? ঠিক আছে নেক্সট এই প্লেনটা তাহলে কত হবে, এই প্লেনটা দেখো 55 আছে, তো 55 নিয়ে নাও, 55 এন্টার। এখানে এই প্লেনটা কত হবে দেখো 55, বুঝতে পারলে উপরের প্লেনটা কিভাবে করলাম, ঠিক আছে। নেক্সট এবার এটা আমি কি করেছিলাম যে থিকনেস যেটা আছে 15 মিলিমিটার, আগে 30 ছিল, তো 30 লাইনটা আমি মুছে দিলাম, ইরেজ করে দিলাম, ঠিক আছে। তাহলে এই লাইনটা আমি কপি করতে পারবো, কোথায় কপি করব, এখানে কপি করে দেবো, তাহলে আমার দেখো এখানে প্লেনটা হয়ে গেল, মানে থিকনেসটা হয়ে গেল। নেক্সট এবার আর কিছুই নয়, জাস্ট এল এন্টার করে ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট জয়েন করে দাও, ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, তাহলে এই ইনক্লাইন প্লেনটা হয়ে যাবে, ঠিক আছে। এবার নেক্সট করবো কি, এই যে প্লেনটা আছে সেটা আমি কপি করে আমি কি করবো বসিয়ে দেবো এখানে, ঠিক আছে। এই পয়েন্টটা কপি করবো এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট কি করবো, এই প্লেনটা আবার কপি করবো, ঠিক আছে, করে এই পয়েন্টটা কোথায় বসাবো, এই পয়েন্টটা এখানে বসাবো, বুঝতে পারছো? করার পর এটা এক্সটেন্ড করবো, ইএক্স ডবল এন্টার, ঠিক আছে। নেক্সট এটা টিম করো, টিআর ডবল এন্টার, ঠিক আছে, হলো। করার পর এই পোর্শনটা কীভাবে পাবে, এই লাইনটা কপি করে নাও, বা তুমি লাইন জয়েন করেও করতে পারতে, ঠিক আছে। এবার টিম করে দাও, টিআর ডবল এন্টার, দেখো বোঝা গেল। আর একটা কাজ বাকি আছে, এখানে এই যে লাইনটা আছে হাইটটা এখানে মেনশান করতে হবে, এল এন্টার করে জাস্ট একটা লাইন ড্র করে নাও, হাইটটা মেনশান করে দাও, ঠিক আছে, করে এটা টিম করে দাও, টিআর ডবল এন্টার। বুঝতে পারলে ড্রয়িংটা কত সোজা, প্রথমে দেখে টাফ মনে হচ্ছিল, ক্লিয়ার? এবার কি করব দেখো, এখানে আমার আরও কাজ কিছু বাকি আছে, আমি কালার প্রোভাইড করব, থিকনেস দেবো, আর কি করব ডাইমেনশানগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তো তার জন্য আমি কি করছি, এটা ফুল স্ক্রিন করছি। প্রপার্টিস টুলবারের কাজ যদি না জানো তোমরা, দেখো আই বাটনে ভিডিও আসছে, দেখতে পারো। তো এখানে সিলেক্ট করে প্রপার্টিস টুলবার থেকে ধরো যে কোনো একটা কালার, ইয়েলো কালার দিয়ে দিলাম। এবার থিকনেস প্রোভাইড করবো কীভাবে, থিকনেস প্রোভাইড করার জন্য যে সেকেন্ড অপশানটা লাইন ওয়েট, সেই অপশানে এসে আমি যে কোনো একটা থিকনেস ধরো 0.35 মিলিমিটার দিয়ে দিলাম, কিন্তু এখানে কোনো থিকনেস তোমরা দেখতে পাচ্ছ না। কি করব, এল ডাব্লিউ লিখে ইন্টারফেস করবো, ডিসপ্লে লাইন ওয়েটের যে চেকবক্সটা আছে সেটা অন করব, ঠিক আছে। তাহলে দেখো থিকনেসটা বুঝতে পারছো, ক্লিয়ার? আবার দেখিয়ে দিই ড্রয়িংটা তোমাদের, ওকে। এই ড্রয়িংটাই ছিল এখানে। এবার নেক্সট করবো কি, এখানে ডাইমেনশানগুলো দেবো। তো ডাইমেনশান দিতে গেলে এখানে, এখানে কিন্তু লিনিয়ার ডাইমেনশান হয় না, এখানে কিন্তু টোটালটা অ্যালাইন ডাইমেনশান হয়, ঠিক আছে। তো অ্যালাইন ডাইমেনশান দেওয়ার জন্য ডি এ এল লিখে ইন্টারফেস করবো, দেখে দেখে যা ডাইমেনশানগুলো আছে এইভাবে দেবো। এটা 25, ঠিক আছে, এটা আছে 45, আর টোটালটা এখানে ছিল এটা 45, ঠিক আছে। আচ্ছা আমি একসাথে করেছিলাম, একটু অসুবিধা হচ্ছে, তাহলে এক কাজ করো, এই লাইনটা মুছে দিয়ে, আচ্ছা মুছে এবার এল এন্টার করলাম, এই পয়েন্ট থেকে 45 মিলিমিটার একটা লাইন নাও, দেন উপরের দিকে 25 নিয়ে নাও, ঠিক আছে। এবার এই লাইনটা এখানে কনভার্ট করবো, ম্যাথ প্রপার্টি করে দেবো, এম এ লিখে ইন্টারফেস করবো, এর প্রপার্টিটা একে দিয়ে দেবো, ঠিক আছে, বোঝা গেল। এবার তোমরা ডাইমেনশান দাও, ডি এ এল লিখে ইন্টারফেস করো, এখান থেকে এটা ছিল তোমার 45, দেখতে পাচ্ছ, বাকিটা ছিল 25, তাই তো। এবার আমি যে ডাইমেনশানগুলো দিচ্ছি দেখো, লেখার যে টেক্সটের হাইট আর সাইজ খুব ছোটো, মানে দেখতে পাচ্ছ না, তাই তো। তো এটা বাড়াবে কী করে, এর জন্য একটা ভিডিও আছে, দেখো দুটো ভিডিও আছে, টোটাল ডাইমেনশানের ভিডিও আছে, তোমরা আই বাটনে পেয়ে যাবে, যদি না জানো দেখতে পারো। ডি এন্টার করবো, এইরকম ডাইমেনশান স্টাইল ম্যানেজার ওপেন হবে, এখান থেকে আমি ISO 25 এই মোডই রাখছি, মডিফাই অপশানে গিয়ে ফিট অপশানে যাবো, গিয়ে খালি শুধু ওভারঅল স্কেলটা বাড়িয়ে দেবো, ধরো 2.5 করে, ঠিক আছে, ওকে করবো, সেট কারেন্ট করবো, করে ক্লোজ করবো, দেখো টোটাল ওভারঅল স্কেলটা বেড়ে গেছে। আচ্ছা এটা অনেকটাই বেড়ে গেছে, এক কাজ করি আমি 2 করে দিই স্কেলটা, ঠিক আছে, নাহলে অসুবিধা হবে, 2 করলাম, ওকে করছি, সেট কারেন্ট, নেক্সট ক্লোজ, বুঝতে পারছো? আচ্ছা এবার এখন যে ডাইমেনশানগুলো আমি দিচ্ছি, আর এখানে ছবি যে ডাইমেনশানগুলো ছবিতে দেখতে পাচ্ছ, কোন ডাইমেনশানগুলো দেখতে ভালো, নিশ্চয়ই ছবি ডাইমেনশানগুলো কেন ভালো, দেখো প্রত্যেকটা ডাইমেনশান নিজের মতো এক একটা প্লেনে আছে, তাই তো। তো এক কাজ করতে হবে আমাদের, কি করতে হবে, এখানে আমাদের এডিট করতে হবে ডাইমেনশান, ঠিক আছে। তো কীভাবে এডিট করব, তারও ভিডিও দেখো আই বাটনে পেয়ে যাবে, নাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি দেখো এই সব ডাইমেনশানগুলো দিয়ে দিই, নাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। তারপর এডিট তোমাদের দেখো, আগে ডাইমেনশানগুলো দিয়ে দিই, ওকে। দেখো এখানে আমরা সব ডাইমেনশানগুলো দিয়ে দিলাম,
এবার আমরা এডিট করব। এডিট করার জন্য একটা কমান্ড লাগবে, সেটা হচ্ছে ডিম এডিট, ডি আই এম ই ডি আই টি, ডিম এডিট লিখে এন্টার প্রেস করব। এখানে যেহেতু অবলিক অ্যাঙ্গেল তার জন্য ও এন্টার বা এখানে ক্লিক করতে পারবো, ও এন্টার করলাম। এখানে বলছে সিলেক্ট দ্য অবজেক্ট, তার আগে একটা কথা বলি, দেখো যেহেতু তোমরা আইসোমেট্রিক ড্রয়িং করছো তিনটে প্লেন আছে, তো তিনটে প্লেনে কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের এডিট করতে হবে, ঠিক আছে, একবারে কিন্তু এডিট হবে না। তো এখানে সিলেক্ট দ্য অবজেক্ট, ধরো আমি রাইট প্লেনটাকে আগে এডিট করে দেখাচ্ছি, ধরো এটা আমার অবজেক্ট, তো সিলেক্ট করলাম, করে এন্টার প্রেস করলাম। এখানে বলছে এন্টার অবলিক অ্যাঙ্গেল, তো এখানে তোমরা জানো যে আইসোমেট্রিক ড্রয়িং +30° আর -30° অ্যাঙ্গেলে হয়, বা 30-150 একই ব্যাপার, তাই তো? তো এখানে কী করবো, রাইট প্লেনের জন্য -30 বা 150° দেবো, ঠিক আছে, -30° এন্টার প্রেস করবো, বুঝতে পারছো? লেফট প্লেনে কী হবে, 30°, ডিম এডিট, ও এন্টার, অবজেক্টটা সিলেক্ট করবো, করে এন্টার প্রেস করবো, অ্যাঙ্গেল দেবো 30, ঠিক আছে, বোঝা যাচ্ছে? এবার তোমরা এক কাজও করতে পারো, তোমরা যদি এই অ্যাঙ্গেলগুলো ভুলে যাও তাহলে তোমরা অন্যভাবে এডিট করতে পারো, কীরকমভাবে, যে প্লেনের সাপেক্ষে তোমরা এডিট করতে পারো। ভালোভাবে দেখো ডাইমেনশানগুলো, এটা হচ্ছে তোমার লেফট প্লেন, লেফট প্লেনের ডাইমেনশানটা এডিট আছে কোথায়, রাইট প্লেনের সাপেক্ষে, বুঝতে পারছো? তার মানে ডিম এডিট, ও এন্টার, অবজেক্টটা সিলেক্ট করো, ঠিক আছে, এন্টার প্রেস করো, তাহলে ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, বুঝতে পারছো? অ্যাঙ্গেল না দিয়ে, ধরো এই যে তিনটে আছে ডাইমেনশান, ভার্টিক্যাল, ডিম এডিট, ঠিক আছে, ও এন্টার, নেক্সট তিনটে অ্যামাজন সিলেক্ট করলাম, করে এন্টার প্রেস করলাম, এটা এই প্লেনে, কোন প্লেনে এই যে আছে, এই প্লেনের সাপেক্ষে, তাই তো, রাইট প্লেনে, তো ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, বুঝতে পারছো? নেক্সট এটা আছে, দেখো এটা আছে লেফট প্লেনের সাপেক্ষে, ঠিক আছে, ডিম এডিট, ও এন্টার, দুটো অবজেক্টকে সিলেক্ট করবো, করে এন্টার প্রেস করবো, লেফট প্লেনের সাপেক্ষে আমি এডিট করবো, বুঝতে পারছো? এইরকমভাবে তোমরা এডিট করতে পারো। লাস্ট এটা আছে, এটাও করে দিই, এটা ক্লোন কোন প্লেনে আছে, এই প্লেনে, ক্লিয়ার? দেখো সব ডাইমেনশানগুলো আমি এডিট করে দিয়েছি, দেখতে ভালো লাগছে, তোমরা তাহলে এডিট বুঝে গেলে কীভাবে করতে হয়, যদি না জানো সেই যে বললাম আই বাটনে ভিডিও দেওয়া আছে, তোমরা ডিটেলসে দেখতে পারো আইসোমেট্রিক ড্রয়িং কীভাবে এডিট করে, ঠিক আছে? তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল, আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও, থ্যাংক ইউ।